সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। আমি ইয়াকুব আছি আপনাদের সাথে নতুন টিউটোরিয়াল নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। পুরো টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস হয়ে যেতে পারে। মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে নতুন নতুন কোনো ট্রিক্স বা টিউটোরিয়াল আসলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। টিউটোরিয়ালটি ভালো লাগলার পর যদি আপনার কাজে আসে তাহলে সেটিতে লাইক করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আমি চেষ্টা করব যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য। আমি আমার এই টিউটোরিয়ালে আজকে দেখাবো চ্যামকেশে যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা কীভাবে কাজ করবেন এবং এবং কীভাবে কীভাবে কাজ করবেন এটা 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 এটার উপরে। তার আগে অনেকে একটা সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে যে ভিপিএন আমি কীভাবে ইউজ করব, ভিপিএন কীভাবে কানেক্ট করব, ভিপিএন কোথায় পাবো, আর ভিপিএন ছাড়া সাধারণত অনলাইনে এইসব অ্যাপসে কাজ করাটা একটু কষ্টকর। তো আমি শুরুতে দেখাচ্ছি যে ভিপিএন কীভাবে কানেক্ট করতে বা কাজ করতে হয়। আপনি শুরুতে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি এখানে ভিপিএন লিখে সার্চ করুন। ভিপিএন লিখে সার্চ করলে আপনি অনেক ভিপিএন পাবেন। এখানে দেখেন অনেকগুলো ভিপিএন এসেছে, যেমন স্যামরেন্ডো ভিপিএন, সুপার ভিপিএন, টার্বো ভিপিএন। টার্বো ভিপিএনটা আমার ইনস্টল করা আছে, ভিপিএন প্রক্সি মাস্টার, ভিপিএন মাস্টার, হোলা ভিপিএন, হোলা ভিপিএন আমার ইনস্টল করা আছে। তো এখান থেকে আপনি হোলা ভিপিএন, টাইগার ভিপিএন অথবা টার্বো ভিপিএন যে কোনো একটা নামিয়ে নেন। আমি সাধারণত হোলা ভিপিএন দিয়ে চ্যামকেশে কাজ করি, চ্যামকেশে হোলা ভিপিএন দিয়ে ইজিলি কাজ করা যায়। তো এখান থেকে আপনি ভিপিএনটা নামিয়ে নেবেন। আর চ্যামকেশে কাজ করার আগে অবশ্যই যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের সেটিংসে যাবেন। মোবাইলের সেটিংসে গিয়ে এখানে দেখেন অ্যাপস আছে, এই যে অ্যাপস লেখাটা আছে, এই অ্যাপস লেখায় আপনি ক্লিক করবেন। অ্যাপস লেখাতে ক্লিক করার পর এখানে আপনার চ্যামকেশ যে অ্যাপস থাকবে, চ্যামকেশের ইনস্টল অ্যাপস, সেটাতে আপনি চলে যাবেন। এসেছে এই যে চ্যামকেশ, আমি চ্যামকেশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টোরেজে গেলাম, স্টোরেজে গিয়ে যে ক্লিয়ার ডাটা, যে ডাটা কীভাবে ক্লিয়ার করবেন, এই ক্লিয়ার ডাটায় ক্লিক করে ওকে দিবেন। এখানে দেখেন ডাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ডাটা ক্লিয়ার না করলে সাধারণত আপনি ভিডিও পাবেন না, তাই ডাটাটা ক্লিয়ার করে নেওয়া জরুরি। চ্যামকেশের ডাটা ক্লিয়ার করার পর আপনি ডাটা ক্লিয়ার করবেন গুগল প্লে সার্ভিসেস, এই যে গুগল প্লে সার্ভিসেসটা আপনি এইটার ডাটাটাও ক্লিয়ার করবেন। স্টোরেজে যাবেন, স্টোরেজে গিয়ে ম্যানেজ স্পেস, ম্যানেজ স্পেস থেকে আপনি যাবেন এই যে ক্লিয়ার অল ডাটা, নিচের দিকে খেয়াল করুন ক্লিয়ার অল ডাটা, এটাতে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দিলে দেখেন এটা ডাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই দুইটা কাজ অবশ্যই আগে করে নেবেন, এবং এই কাজগুলি করার সময় ভিপিএন কানেকশন অবশ্যই অবশ্যই বন্ধ রাখবেন। ভিপিএন কানেকশন অন করে কখনোই ক্লিয়ার ডাটা করবেন না, তবে যদি সম্ভব হয় তাহলে ইন্টারনেট কানেকশন অফ করে এটা করবেন, সেটা ভালো। আমার ডাটা ক্লিয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এখন কীভাবে কাজ করবেন চ্যামকেশে সেটা দেখাই। আমি আমার হোলা ভিপিএনটা অন করে নিচ্ছি। ভিপিএন কীভাবে কানেক্ট করতে হয়, যে আমি হোলা ভিপিএন ইনস্টল করেছি, এখন দেখেন ভিপিএন কানেক্ট করছি। যারা নতুন ভিপিএন কানেক্ট করতে জানেন না বা কখনো দেখেন নাই তাদের জন্য এটি খুবই কার্যকর হবে। আপনি আপনার মোবাইলে গিয়ে এখনই ট্রাই করুন। এই যে ভিপিএন কানেক্ট এসেছে, এখানে ইন্ডিভিজুয়ালি ইনস্টল ধরে অ্যাপস ধরে ধরে আপনি কানেক্ট করতে পারবেন, অথবা আপনি এখান থেকে আপনি আনলকটাকে এই যে লক এটাকে আনব্লকার করে দিলাম, এই যে দেখেন উপরে একটা চাবির মতো চলে এসেছে। এখানে আপনার এই যে এটাতে ক্লিক করে আপনি কান্ট্রিও বাছাই করে নিতে পারবেন। আমার ভিপিএন কানেক্ট হয়ে গেল। এখন আমি চ্যামকেশে যারা নতুন কীভাবে কাজ করব, কোথায় কাজ করব, কখন কাজ করব, তাদের জন্য আমি আমার আজকের এই টিউটোরিয়ালটি করেছি। পুরোটি টিউটোরিয়াল আপনি যদি ধৈর্য সহকারে দেখেন,
আচ্ছা, এখানে দেখুন যে আপনার ডিনাই এসেছে এবং অ্যালাউ এসেছে। এখানে যতগুলো আসবে সবগুলোতে আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ না করলে আপনার এই অ্যাপস কানেক্ট হবে না এবং আপনি কাজ করতে পারবেন না। আমার এই টিউটোরিয়ালটি আপনি পুরোটি টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি আপনার একটা তথ্য মিস হবে না এবং আপনি খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে কাজ করতে পারবেন এখান থেকে। এবং এখানে থেকে ইনকাম বাড়ানোর একটা, এখানে নট ইন্টারেস্টেড দিয়ে দিবেন। এখান থেকে ইনকাম বাড়ানোর একটা ভালো উপায় হচ্ছে, নিজে তো কাজ করবেন আর সাথে আপনার রেফারেল বাড়াবেন। আপনার রেফারেল আইডিটা কোথায় পাবেন? এখানে এই যে, এখানে এই যে এটার মধ্যে যেটা আছে এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করলে এই যে দেখেন উপরে আপনার রেফার আইডি, যেমন আমার রেফার আইডি 17-10-42-92। আমার রেফার আইডিতে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা এখানে যে 17-10-42-92 করবেন। এরকম প্রত্যেকের অ্যাকাউন্টে ওই মেনুতে গেলে আপনি এখানে আপনার রেফার আইডি পারবেন। আপনি যখন আপনার অধীনে কাউকে চ্যাম্পকেশে রেজিস্ট্রেশন করাবেন তখন আপনার রেফার আইডিটা এখানে দিবেন। আচ্ছা, কাজ কীভাবে করবেন এখন আসি। আপনি কাজ করবেন এই যে নিচের দিকে আসবেন, হোম পেজে গিয়ে দেখেন ইনকাম জাংশন, এই যে ইনকাম জাংশন, আপনি ইনকাম জাংশনে ক্লিক করবেন। ইনকাম জাংশনে ক্লিক করার পর নিচের একটু স্ক্রল করে আসবেন, এখানে দেখেন যে ভিডিও ওয়াল, এই যে ভিডিও ওয়াল, এই যে ভিডিও ওয়ালে ক্লিক করবেন। ভিডিও ওয়ালে ক্লিক করার পর আপনার এখানে আসবে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাড কলোনি এবং আরেকটা হচ্ছে ভাঙ্গল। তো আমরা ভিডিও দেখে অ্যাড কলোনি থেকে ভিডিও দেখলে আমাকে তারা পে করে। এবং আপনি আজকে সারাদিনে যেটা কাজ করবেন এটার কোনো অ্যামাউন্ট আজকে পাবেন না, এটার আপডেটটা আপনি পাবেন আগামীকালকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে। আবার আগামীকালকে যে কাজ করবেন এটার আপডেট পাবেন তার পর দিন দুপুর 12টা থেকে 1টার মধ্যে। আমি অ্যাড কলোনিতে ক্লিক করছি না কারণ এখানে অ্যাড আসতে একটু সময় নেয়, ওই সময়টুকু আপনাকে দিতে হবে, ওই ধৈর্যটুকু আপনাকে ধরতে হবে, তা না হলে আপনি ভিডিও পাবেন না। এখানে আমাদের কখনো 1 মিনিট, কখনো 1.5 মিনিট, কখনো 2 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়, তা না হলে ভিডিও আসে না, আপনিও পাবেন না। আপনি আমার এই ট্রিক্সটা যদি আপনি 100% ফলো করেন আশা করি আপনার এখানেও ভিডিও না এসে থাকবে না, অবশ্যই অবশ্যই ভিডিও আসবে এবং ভিডিও আসতে বাধ্য, কারণ এই ট্রিক্সের উপরেই আপনার চ্যাম্পকেশ চলে। আমি অনেক গবেষণা করে এই ট্রিক্সটি আবিষ্কার করেছি এবং এটি খুবই কার্যকর একটি ট্রিক্স। আচ্ছা, আমি এখন ভিডিও অ্যাড কলোনিতে আমি ক্লিক করে দেখি কোনো ভিডিও এসেছে কি না, লোড হয়েছে কি না। এখনও ভিডিও লোড হয়নি, আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং আপনারা যারা চ্যাম্পকেশে অ্যাকাউন্ট ওপেন করেছেন, কাজ করছেন বা কাজে মাত্র জয়েন করেছেন নতুন, তাদেরকে আমি বলবো যে অনলাইনে কাজ করার জন্যে সবার আগে দরকার হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আপনি অনলাইনে কাজ করতে পারবেন না, কখনোই পারবেন না, কারণ আমি নিজে পরীক্ষিত এবং আমি অলস মানুষ, খুবই অলস মানুষ হওয়া সত্ত্বেও আমি যখন অনলাইনে কাজ করতে পারছি, আমি আশা করি সবাই অনলাইনে কাজ করতে পারবেন, শুধু একটু ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া আপনি নর্মালি কোথাও কাজ করতে গেলে আপনাকে ধৈর্য দিতে হয়, সময় দিতে হয়। সুতরাং আপনি ফেসবুকে যে সময়টুকু দেন, ওই সময়টুকু বা তার চেয়ে একটু বেশি সময় যদি দেন, তাও কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। এখনও কোনো ভিডিও আসেনি, দেখলেন একটু সময় নেয় ভিডিও আসতে, এটি একটু সময় সাপেক্ষ। এবং একবার ভিডিও চলে আসলে এরপরে দেখবেন যে সিরিয়ালি আপনার ভিডিও একটার পর একটা শুধু ভিডিও আসবে, এবং এটাই হচ্ছে সিস্টেম। এখনো লোড হচ্ছে ভিডিও, এই যে দেখেছেন বলেছিলাম যে 1 মিনিট লাগে, 1.5 মিনিট লাগে, 2 মিনিট লাগে, 2.5 মিনিট, 3 মিনিট লেগে যাচ্ছে, কিন্তু ভিডিও এখনো আসছে না, এবং ভিডিও আসবে, অবশ্যই আসবে। এই যে দেখেন ভিডিও এসেছে, ও আছে ভিডিও টু আর্ন 1 ক্রেডিটস, আমি ইএস দিলাম। দেখেন এখানে ভিডিও স্টার্ট হয়ে গেছে,
এটি 30 সেকেন্ডের একটি ভিডিও। যে ভিডিও শেষ, ওয়ান ক্রেডিটস অ্যাওয়ার্ডেড নিচে লেখা এসেছে। আমি এটিকে এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলাম এই যে এখানে দেখেন, থ্যাংকস ফর ওয়াচিং দ্য স্পন্সর্ড ভিডিও, ইউ আর্নড ওয়ান ক্রেডিটস। আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, আপনি চ্যামকেসটিকে অফ করে দিবেন। চ্যামকেসটি আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আবার চ্যামকেসটা অন করলাম। চ্যামকেস ইন্টারনেট একটু স্লো মনে হচ্ছে, যার কারণে একটু লোড হচ্ছে। বেশি সময় নিয়েছে, ইন্টারনেট অনেক স্লো আজকে, খুব ধীর গতিতে কাজ করছে। খুবই স্লো। এবং এটাই কাজের সিস্টেম। এবং এখানে আসার পর আপনি আবার ইনকাম জাংশনে যাবেন, সেখান থেকে ভিডিওওয়ালে যাবেন। এই যে এসেছে, এই যে ইনকাম জাংশনে গেলাম, ভিডিওওয়ালে গেলাম। ভিডিও ওয়াল থেকে আমি আবার যাব অ্যাড কলোনি। অ্যাড কলোনিতে গেলাম, এখানে ভিডিও আসে নাই, চলে আসবে ভিডিও। যে নেট স্লো হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে আজকে। এবং আপনি আবার যখন ক্লিক করবেন তখন আবার ভিডিও আসবে। ভিডিও দেখার পরে আবার চ্যামকেসটা অফ করে দিবেন। অফ করে দিয়ে আবার অন করবেন। তারপরে আবার ইনকাম জাংশনে যাবেন, ওখান থেকে আপনি ভিডিও ওয়ালে যাবেন। ভিডিও ওয়াল থেকে আপনি আবার অ্যাড কলোনিতে আসবেন। এভাবে আপনি একটার পর একটা ভিডিও দেখতেই পারবেন। এবং এই সেশনটা থাকে 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর আপনার আর ভিডিও আসবে না, তখন আপনি চ্যামকেসটা অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি ডাটা ক্লিয়ার করবেন, গুগল প্লে সার্ভিসের ডাটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আবার অন করবেন, তাহলে দেখবেন যেভাবে আপনি 24 ঘন্টা ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন, আমি আপনার কমেন্টসে আপনার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। এখনও কোনো ভিডিও লোড হয়নি, এটা নেটের কারণেই হচ্ছে, না হলে হবে না। আমার আগের ভিডিওগুলো, আগের ভিডিওটাও দেখবেন যে ওখানে একের পর এক শুধু ভিডিও আসছে। নেটের উপর ডিপেন্ড করে, নেটের স্পিড যত ভালো থাকবে আপনার কাজ করে তত স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।